20 জুন বিশ্ব মাদক মুক্ত দিবস উপলক্ষে আরামবাগ থানার পক্ষ থেকে একটি বিশেষ র‍্যালির আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্য যেমন গুটকা, হিরণ্যা, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য সেবন বন্ধ করুন, অন্যথা এ থেকে ক্যান্সার, লিভার, ফুসফুসের সংক্রমণ দেখা দিতে পারে। তাই পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। তাই আপনি আপনার আত্মীয় পরিজনকে সতর্ক করুন, কেউ মাদকদ্রব্য সেবন না করে। আপনাদের সহযোগিতা আরামবাগ থানা একান্তভাবে কামনা করে। একটি বিশেষ র্যালির আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্য যেমন গুটকা, তিরঙ্গা, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য সেবন বন্ধ করুন, অন্যথা এ থেকে ক্যান্সার এবং লিভার ফুসফুসের সংক্রমণ দেখা দিতে পারে। তাই পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। তাই আপনি এবং আপনার আত্মীয় পরিজনকে সতর্ক করুন, যাতে কেউ মাদকদ্রব্য সেবন না করে। একটি বিশেষ র্যালির আয়োজন করা হয়েছে। সিগারেট, তামাক জাতীয় দ্রব্য সেবন বন্ধ করুন, অন্যথা এ থেকে বিভাগ ফুসফুসের সংক্রমণ দেখা দিতে পারে। তাই পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। তাই আপনি এবং আপনার আত্মীয় পরিজনকে সতর্ক করুন, যাতে কেউ মাদকদ্রব্য সেবন না করে। আরামবাগ